সাড়ে চার বছর পর আজ ময়মনসিংহ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বরণ করতে নতুন রূপে সেজেছে পুরো নগরী। বিভিন্ন সড়কে শোভা পাচ্ছে ব্যানার, ফেস্টুন, পোস্টার। প্রস্তুত জনসভাস্থল সার্কিট হাউস মাঠ। উৎসব আমেজে মেতেছেন নগরবাসী। দুপুরে জনসভায় যোগ দেওয়ার কথা রয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার। জনসভায় যোগ দিতে দূর দূরান্ত থেকে আসছেন নেতাকর্মীরা। এবারের সফরে 73টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও 30টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন প্রধানমন্ত্রী। এখানে অপেক্ষা করছি আমাদের প্রাণপ্রিয় নেত্রীর অপেক্ষায়। আমরা আশাবাদী স্মরণকালের শ্রেষ্ঠ সমাবেশ এই ময়মনসিংহের জনসমাবেশ হবে ইনশাল্লাহ। সারা হাওর বাউরের লোক আমরা একত্র হয়ে 4টি ট্রেনের মাধ্যমে প্রায় 50,000 লোক আমরা ময়মনসিংহের উদ্দেশ্যে যাচ্ছি। সেখানে মানুষের একটা বাঁধ ভাঙা জোয়ারের মতো অবস্থা হয়েছে, সেজন্য আমরা অত্যন্ত আনন্দিত এবং খুশি। এখানে মাননীয় প্রধানমন্ত্রীকে দেখার জন্যই আসি আর কি। ওনার প্রোগ্রাম যেহেতু আমরা আওয়ামী লীগ করি, ভালোবাসি আওয়ামী লীগকে, ওনার প্রোগ্রামেই আসি আমরা। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। প্রধানমন্ত্রীর জনসভার আরও খবর জানাতে এই মুহূর্তে ময়মনসিংহ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সাদ বিন শফিক এবং সুলতান মাহমুদ কনিক। আমরা শুরুতেই সাদের কাছে চলে যাব। সাদ, আপনি সার্কিট হাউস মাঠে আছেন জনসভাস্থলে। এই মুহূর্তে জনসভার কি খবর আছে? দুপুরে প্রধানমন্ত্রীর সেখানে পৌঁছানোর কথা, সব মিলিয়ে আমাদের জানান। প্রধানমন্ত্রী দুপুরে পৌঁছানোর কথা আছে, কিন্তু এরই মধ্যে কিন্তু মাঠের বিভিন্ন যেসব নির্দিষ্ট প্রবেশ পথ আছে, যেসব পথ দিয়ে যারা এখানে অংশগ্রহণ করতে আসছেন, দলীয় নেতাকর্মী এবং স্থানীয় মানুষজন, তারা কিন্তু প্রবেশ শুরু করেছে সারিবদ্ধভাবে। আমাদের আরেক সহকর্মী যিনি বাইরে আছেন এবং মানুষের আসার খবর জানাবেন আপনাদের, তারা তিনি এখানে কিন্তু বিভিন্ন নির্দিষ্ট করে দেয়া আছে কোন গেট দিয়ে কারা ঢুকবে, কীভাবে প্রবেশ করবে। সব আনুষ্ঠানিকতা শেষ করে কিন্তু এরই মধ্যে মাঠে মানুষ আসতে শুরু করেছে, কারণ দীর্ঘ 4.5 বছর পর প্রধানমন্ত্রীর আগমন ঘিরে এই জেলা এবং বিভাগ জুড়ে গত কয়েকদিনের যে প্রস্তুতি, মানুষের মধ্যে যে উচ্ছ্বাস, তার বহিঃপ্রকাশ কিন্তু আজকে ঘটছে মানুষের আগমনের মধ্য দিয়ে। এখনও কিন্তু অনেকটা সময় বাকি আছে, মাত্র সকাল 10টা বাজছে, এরপর দুপুর 3টার পর এখানে প্রধানমন্ত্রী এসে পৌঁছাবেন। এই দীর্ঘ সময় কিন্তু বিভিন্ন জেলা থেকে, এই অর্থাৎ ময়মনসিংহ বিভাগের যেসব জেলা আছে শহরের বাইরে, এই সেসব জেলা থেকে কিন্তু মানুষজন এখানে আসছেন। এবং আপনি দেখছেন নৌকার আদলে যেই স্টেজটি করা হয়েছে, আর সাম্প্রতিক সময় আওয়ামী লীগের যেসব জনসভা হয়ে থাকে সেগুলো কিন্তু এই একই ধরনের করা হয় স্টেজটা। এবং আজকে প্রধানমন্ত্রী এই স্টেজের পাশেই এই ছোট একটি মঞ্চ আছে, যেখান থেকে এই ময়মনসিংহ বিভাগ ও জেলার 73টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন এবং 30টি প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন। সার্বিকভাবে প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে এবং আজকের জনসভা যেন নিশ্চিতভাবে এবং সুচারুরূপে শেষ করা যায়, সার্বিক প্রস্তুতি কিন্তু সম্পন্ন হয়েছে। মানুষ আসছেন এবং সবার অপেক্ষা বেলা 3টায় কখন প্রধানমন্ত্রী আসবেন এবং উপস্থিত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখবেন। সাদ, অনেক ধন্যবাদ আপনাকে। আমরা এবার কনিকের কাছে চলে যাব। সুলতান মাহমুদ কনিক, আপনি ঠিক এখন কোন জায়গাটিতে রয়েছেন? দীর্ঘ 4 বছর পর প্রধানমন্ত্রী সেখানে যাচ্ছেন, সব মিলিয়ে জানান আর কি খবর আছে। নিশি, আমি এই মুহূর্তে আছি টাউন হল মোড়ে, যেটি প্রধান সড়ক প্রবেশপথ। এই প্রবেশপথ দিয়ে মূলত সাইকেল হাউসে 2টি রাস্তা রয়েছে, যেখানে সাধারণ মানুষ এবং নেতাকর্মীরা তারা বিভিন্ন জায়গা থেকে দলে দলে মিছিল নিয়ে আসছেন, খণ্ড খণ্ড মিছিল নিয়ে, এবং তারা এই 2টি রাস্তা দিয়েই মূলত তারা প্রবেশ করছেন। তো বেলা যতটা বাড়ছে আমরা দেখেছি যে নেতাকর্মীদের ঢল এটি কিন্তু বাড়তে শুরু করেছে, আর নানান জায়গা থেকে আসছে। যেহেতু এটি বিভাগীয় সমাবেশ, বিভিন্ন জেলা, উপজেলা এবং ইউনিয়ন থেকেও কিন্তু নেতাকর্মীরা আসছেন।
এই সমাবেশটিকে সফল করার জন্য গত এক মাস ধরে অক্লান্ত পরিশ্রম করেছেন নেতাকর্মীরা এবং এই আজকের এই সমাবেশ যেন সফল হয় তার জন্য সকল প্রস্তুতিও কিন্তু নিয়ে রেখেছিলেন। এই সমাবেশে নেতাকর্মী এবং সাধারণ মানুষ যেন স্বতঃস্ফূর্তভাবে আসতে পারেন যাতায়াতের সুবিধার জন্য 8টি স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছে। গফরগাঁও থেকে 2টি, নান্দেল থেকে 1টি, নেত্রকোনা, জামালপুর, সরিষাবাড়ি এবং নান্দাইল থেকেও কিন্তু ট্রেনের ব্যবস্থা রাখা হয়েছে। তো নেতাকর্মীরা আসছেন, আরও কিছু সময় পর হয়তো মাঠ কানায় কানায় পূর্ণ হবে। আমরা দেখেছি যে এই সমাবেশে যোগ দিতে সকাল থেকে অনেকে বিকল্প উপায়ে, অনেকে ট্রাকে করে এসেছেন, অনেকে বাসে করে এসেছেন এবং এই আশপাশে যারা আছেন, যেহেতু অটো চলাচল সীমিত, সেহেতু অনেকে হেঁটেও কিন্তু এসেছেন। তো সবার চাওয়া নেত্রী আসবেন এবং বিকেলে যখন জনসভায় বক্তৃতা করবেন এই ময়মনসিংহ উন্নয়নে আরও অনেক প্রতিশ্রুতি দিবেন। এর পাশাপাশি আগামী দিনের যে নির্বাচন আছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনা দিবেন নেতাকর্মীদের, যেন আগামীতে আবারও এই আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় নিয়ে আসা যায়। তার জন্য ভোটারদের মন জয় করার জন্য নেতাকর্মীরা যেন মাঠে সার্বক্ষণিকভাবে কাজ করেন, পাশাপাশি যে সকল উন্নয়ন এর মধ্যে হয়েছে সেগুলো যেন সকলের মাঝে তুলে ধরেন, সেই বিষয়ে কিন্তু এখানে দিক নির্দেশনা দিবেন বলে ধারণা করা হচ্ছে এবং নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। সব মিলিয়ে বলা চলে যে অপেক্ষায় আছে, নেতাকর্মীরা আসছেন এবং তাদের প্রিয় নেত্রী সরকার দলীয় প্রধান তার কথা শোনার জন্য কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় আছেন। অনেক ধন্যবাদ কনিক আপনাকে। দর্শক, ময়মনসিংহ থেকে প্রধানমন্ত্রীর জনসভার সবশেষ খবর জানাতে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।